গাইস, তো আজকে আমরা খেলবো হলো ড্রাইভ এম্পায়ার, যেটা রোবলক্সে। এখন আপনাদের সবাইকে দেখাবো আমার গাড়ি কি কি আছে। তো এখন গেম স্টার্ট হয়ে গেছে, প্লে। তো দেখেন আমরা এখন লবিতে এসে পড়ছি, এখন একটু লোড নেবে, তারপর আমরা আপনাদের গাড়ি দেখাবো আমার। তো প্রথম যে গাড়ি আপনারা দেখেন, এটা হলো একটা অনেক বিস্ট গাড়ি, পোর্শের গাড়ি একটা। এটা হলো 2019-এর গাড়ি, এটা চালাইতে অনেক সুন্দর, আর এটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এটা তো অনেক কাস্টমাইজ করেছি, এটা পেন যত ইয়া সব কাস্টমাইজেশন, দেখতেই পাচ্ছেন পুরো মানে কাস্টমাইজ, অনেক সুন্দর বলতে গেলে, অনেক পিস, বড় একটা পিস। তো আমাদের যে সেকেন্ড গাড়ি, ওটা হলো কোগেলো, এই যে এটা হলো সবচেয়ে রেয়ার গাড়ি আর অনেক ফাস্ট। এটা আপনি ড্রাইভ এম্পায়ারে মানে এই সময় আসলে কখনো পাবেন না। এটা হলো 2-3 বছর আগের পুরানো গাড়ি, আসা অনেক ঘটনা হয়েছিল কি মানে ল্যাম্বোর্গিনি আমি কিনেছিলাম অনেক আগে, 2-3 বছর আগে। তখন এই মানে ড্রাইভ এম্পায়ার মানুষরা আমার ব্যান করে দেয় ওই ল্যাম্বোর্গিনি। এখন আর নিজেরা আলতু ফালতু দেখতে ল্যাম্বোর্গিনি তৈরি করে বিক্রি করতে দেয়, আগে পুরো ফুল কপি আছিল, তখন ওইটা ব্যান করে আমার 2 লাখ টাকা দেয় মানে ডলার এখানকার, আর আমি এই গাড়ি কিনতে পারি। এখন এই গাড়ি কারো কাছে নেই, আমার কাছেই আছে, এটা অনেক রেয়ার, তো দেখতেই পাচ্ছেন অনেক রেয়ার। আরেকটা গাড়ি দেখেন, এটা জাগুয়ার 2012 মডেল, এটা এখন আসলে আপনি কিনতে পারেন, কারণ আমি কাল পরশু এটা কিনেছি আর হোয়াইট কালার পেন্ট করেছি। তারপর আরেকটি গাড়ি হলো, এটা হলো এটা কিনি, একটা কি কোম্পানি ভুলে গিয়েছি, কিন্তু এখানে উল্টা পাল্টা নাম দেওয়া, এটা হয়তো বা কি কোম্পানি ভুলে গেছি, না বিএমডব্লিউ তো না, এটা মার্সিডিস, হ্যাঁ মার্সিডিস কোম্পানি এই গাড়িটা। এটা ছোট একটা ভার্সন মানে আসল খেলনাও আমার কাছে আছে, ওইটাও পরে দেখাবো, এটাও অনেক বিস্ট বড়। তারপর আরেকটা গাড়ি দেখাই, এই যে এটা হলো মাসট্যাং, মাসট্যাং 2000 কত দেখতে হবে, 2014 মডেল এটা। এটা অনেক ফাস্টেস্ট চলে, অনেক ফাস্ট, কিন্তু এখনকার জমানায় এটা চলতেছে না, মানে এটা কেউ কিনতে চায় না, এবং সবাই দামি দামি গাড়ি খুঁজে। কিন্তু বলতে চাই যাদের কাছে কম টাকার মধ্যে এই গাড়ি ভালো, অনেক ভালো, অনেক স্পিডে যায়। আমার ফার্স্ট গাড়ি এটাই কিনা, সেকেন্ড আছে ল্যাম্বোর্গিনি যেটা গোমালা নিয়ে গেছে। তারপর এটা আরেকটা, এটা কি কোম্পানি জানি না, এটা অনেক স্পিড, অনেক বলতে গেলে অনেক অনেক। আপনি আমার টাকার দিকে খেয়াল করে দেখবেন, টাকা মানে
মানে অনেক জোর হয়ে গেছে, মানে টাকা আসতেছে, টাকা আসতেছে দেখতেই পাচ্ছেন। এটার টপ স্পিড হলো 290 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের আরেকটা গাড়ি লাস্ট যেটা হলে এটা আরেকটা পোর্স, এটা হলো 2012 মডেল। এটাও অনেক কাস্টমাইজ করেছি, এরাও অনেক স্পিড, অনেক স্পিড। এটা মাত্র 5.3 সেকেন্ডে 100 কিলোমিটার ধরে ফেলে, স্পিড অনেক। দেখতেই পাচ্ছেন আমাদের টাকা কত আসতেছে। এটা 300 পার হয়ে গিয়েছে, এটা টপ স্পিড 313 কিলোমিটার প্রতি ঘন্টা। বলতে গেলে এটাও একটা বিস্টের মতো, কিন্তু এখন কেউ মানে না, আগে ছিল এখন নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাবাই।